যে আমাদের সাধারণ মানুষেরা যারা রয়েছে তারা বিমা তো গ্রহণ করতে চান না। মোস্তফা কামাল স্যার যেটা বারবার জোর দিয়েছিলেন, বিভিন্ন ভাবে বিমার গুরুত্ব প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমার প্রশ্নটা এইখানে যে যারা বুঝতে চাচ্ছেন না, বুঝাতে যারা পারছেন না, যারা বিক্রয় কর্মীরা রয়েছেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যাসেটরা রয়েছেন, যারা এই কাজগুলো করতে পারছেন না, আসলে তারা কিভাবে করতে পারবে, এই গুরুত্বটা কিভাবে বুঝাতে পারবে, মূলত আমার প্রশ্নটা ছিল এই জায়গায়। যদি মোস্তফা হেলাল স্যার এই বিষয়টা আমাদের কাছে একটু সহজ করে বলতেন। ধন্যবাদ। তো আমি মনে করি আসলে মানুষ, সাধারণ মানুষ বিমা করতে অনীহা প্রকাশ করে। মানুষ অনীহা কখন প্রকাশ করে? যখন মানুষ সেটার প্রতি সে ইন্টারেস্ট ফিল করছে না, মানে এই ফিলিংসটা তার ভিতরে নাই। আমরা সাধারণত যারা আমরা কর্মীরা যখন একটা কাউকে বিমার প্রস্তাবনা দিই বা প্রস্তাব করি, তো আমরা সাধারণত তাকে বিমাটাকে বুঝানোর চেষ্টা করি। একটা বিষয় দেখবেন, আমরা যখন কোনো কাস্টমারকে, কোনো এজেন্ট যখন বুঝাতে যায় আপনি একটা বিমা করেন, সে হয়তো বা ঠিক আছে পরে করব বা এখন করব না বা টাকা নাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কজ দিচ্ছে, এটাই হচ্ছে অনীহা প্রকাশ করা। মূলত এখান থেকে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, যে প্রস্তাবনা দিচ্ছে, আমি সবসময় একটা জিনিস বলবো যে বিমা কাউকে বোঝাবেন না। আমাদের কর্মীরা যদি বিমা, সবাই বোঝে, বিমা শব্দটা সবাই জানে, সবাই বোঝে, বিমার যে ফিলিংসটা, বিমার যে অনুভূতিটা, বিমার প্রয়োজনের যে অনুভূতিটা, এই জিনিসটা তার মনের ভিতরে দিয়ে দিতে হবে। তার ভিতর থেকে বিমাটাকে জাগ্রত করতে হবে, তার ভিতরে বিমা সৃষ্টি করতে হবে। আই মিন, সর্বপ্রথম তাকে যদি আমি বিমার ফিলিংসটা জাগাতে চাই বা তার ভিতরে বিমাটাকে সৃষ্টি করতে চাই, বিমার এসেনশিয়ালটা তাকে যদি বোঝাতে চাই, তাহলে আমাকে, আমি যে এজেন্ট বা আমি যে যা কর্মী, আমাকে এই বিষয়ে আগে আমাকে ভালোভাবে ট্রেনিং নিতে হবে। হোয়াট দ্য এসেনশিয়াল অফ লাইফ ইন্স্যুরেন্স অফ এ ফ্যামিলি, একটা পরিবারকে কিভাবে তার লাইফ ইন্স্যুরেন্স তাকে প্রোটেকশন দিতে পারে, আমি নিজেকে প্রস্তুত করতে হবে যে কোন কলাকৌশলে, কোন টেকনিকে বা কোন সিস্টেমে তাকে যদি আমি বুঝাই, তাহলে সেই ফিলিংসটা তার ভিতরে জাগবে, তাহলে সে কিন্তু একটি বিমা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। আমি তার সাথে একটু একমত করতে চাই, আমাদের মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আপনি দেখেন তো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই পাঁচটা মৌলিক চাহিদার প্রত্যেকটার ভিতরে কিন্তু টাকা সম্পৃক্ত আছে, অর্থ সম্পৃক্ত আছে। টাকাবিহীন কিন্তু পাঁচটার একটাও হবে না। আই মিন, ছয় নাম্বার যদি আমি যোগ করতে পারি বিমা, এই বিমা যদি থাকে আমার পাঁচটা মৌলিক চাহিদা পূরণ হবে, এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা অতিরিক্ত টাকা দিয়ে কি করি, সম্পদ করি, আমরা গহনা কিনি, কিন্তু ফ্ল্যাট কিনতেছি, জমি কিনতেছি, কিন্তু একটা পর্যায়ে গেলে আমি যখন, আমার বয়স যখন 60 ইয়ার্স ক্রস করবে, তখন কিন্তু আমার নিজের জায়গা, জমি আমি কিন্তু ভোগ করতে পারবো না।